হে যুবক, তুমি একদিন ছোট ছিলে, তুমি সময়ের মূল্য দিতে জানো না। তুমি একদিন ছোট ছিলে, ছোটবেলা থেকে তুমি সাবালক হয়েছো, নাবালক ছিলে সাবালক হয়েছো। সাবালক হওয়ার পর যে শরীরে তোমার শক্তি ছিল না, যে শরীর তোমার অকেজো ছিল, শরীর যতক্ষণ পর্যন্ত তোমাকে না খাইয়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পারোনি। মায়ের স্তন খেয়ে তুমি বড় হয়েছো, দুধপান করে তুমি বড় হয়েছো। হে যুবক, নাবালক থেকে তুমি সাবালক হয়েছো, তোমার শরীরে শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে শক্তি দিয়েছেন। তুমি আজকে ক্ষমতাবান, এই শক্তি তোমার হরণ করে নেবেন একদিন। এই শক্তি তোমার থাকবে না, শুধু সময়ের ব্যবধান। আজকে আমি আপনাদেরকে ডেটে সেটে উচ্চ স্বরে হ্যাঁ ভালোবাসার সহিত আজকে আপনাদেরকে আমি বলে যাব, এটা করবেন না, সেটা করবেন না, এইটা করেন, সেইটা করেন। আপনাদেরকে আজকে আমি বাধা দিয়ে যাব, আপনাদের প্রবৃত্তির অনুসরণে বাধা দিয়ে যাব। আপনারা কিছুক্ষণ পরে আমার প্রতিবাদ করতে পারবেন। কি প্রতিবাদ জানেন? যে আপনি ছোট মুখে বড় বড় কথা বলছেন, আপনার ভাষাগত দিক নাই, আপনার উচ্চ স্বরে বক্তব্য দিচ্ছেন, আমরা নিচে বসে আছি, আপনি উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু শোনাচ্ছেন, এত কিছু বলছেন, আমার বিরোধিতা করতে পারেন, স্বাভাবিক বিষয়। আমার বিরোধিতা করতে গিয়ে আমাকে বেস্টেক করাতেও পারেন, কর্মস্থল ত্যাগ করাতেও পারেন, ক্ষমতা আছে। কিন্তু বলি আপনাদের বলে যাই আজকে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জীবনের 23টি বছর উম্মতের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে গেছেন, নিজের জীবনকে বিলীন করে দিয়ে গেছেন, উম্মতের জন্য নিজের শরীরের রক্ত বইয়ে দিয়েছেন, নিজের দমদম মুবারক শহীদ করে দিয়েছেন। যে রাসূল নিজের উম্মতের জন্য হাই উম্মত করে কান্না করতে থাকবেন, যে রাসূল নিজের উম্মতের জন্য এত কিছু করে গেছেন, সেই রাসূল আপনার বিরুদ্ধে নালিশ করবে, আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার চাইবে। সেই দিন আপনি কি প্রতিবাদ করবেন? আজকে আমার প্রতিবাদ করতে পারেন, অন্যান্য বক্তাদের প্রতিবাদ করতে পারেন, অন্যান্য আলেমদের প্রতিবাদ করতে পারবেন, বিরোধিতা করতে পারবেন, যেই রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার চাইবেন, নালিশ করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 30, وقال الرسول يا ربي إن قومي اتخذوا محجورا. আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মত, আমার জাতি কুরআনকে পরিত্যাগ করেছিল, আমার জাতি, আমার উম্মত কুরআনকে পরিত্যাগ করেছিল। যে রাসূল 23টি বছর আপনার আমার জন্য নিজের শরীরকে বিসর্জন দিয়ে গেছেন, নিজের জীবনকে জীবন মনে করেননি, যে রাসূল আপনার আমার ভালোর জন্য, মঙ্গলের জন্য, আমার অন্ধকার পথ থেকে আমার পথে আনার জন্য, যেই রাসূল জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য নিজের জীবনটাকে অতিবাহিত করে দিয়েছিলেন উম্মতের জন্য, শুধু আপনাদের জন্য, আমার জন্য, সেই রাসূল যেদিন কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে বিচার চাইবেন আল্লাহর কাছে, আপনি কি ফয়সালা করবেন, আপনি কি বিরোধিতা করবেন? কোরআনকে পরিত্যাগ করেছিল, আপনি কোরআনকে পরিত্যাগ করে মূল্যবান সময় অতিবাহিত করছেন, আপনি কোরআনকে পরিত্যাগ করে আপনি খেলা দেখেছেন, কোরআনকে পরিত্যাগ করে আপনি আপনার পরিবারকে পর্যন্ত আল্লাহর কাছে আহ্বান করেননি, কোরআনকে পরিত্যাগ করে আল্লাহ আল্লাহ রাসূলের অমৃত পানিকে পরিত্যাগ করে আপনি নিজের জীবনকে আলাই করে অতিবাহিত করে দিয়েছেন, মূল্যবান সময়ের গুরুত্ব দেননি। বাবা জি, ভাইরা আমার, সময়ের মূল্য খুব, আমরা যেভাবে সময়ের মূল্য আজকে দিয়েছি, প্রতিনিয়ত আপনাকে সময়ের মূল্য দিতে হবে। যদি আপনি সময়ের মূল্য না দেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং রসুলের বিরুদ্ধে আচরণ করবেন, যে রসুল যাদের বিরুদ্ধে নালিশ করবেন তাদের অন্তর্ভুক্ত হয়ে থাকবেন আপনি, যে রসুল কিয়ামত দিবসে আল্লাহর কাছে বিচার চাইবেন, যিনি 23টি বছর আমাদের জন্য ঘৃণা করেছেন, সেই রসুল আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার চাইবেন, এটা কি খুব ছোট কথা? কত ভালোবেসেছেন উম্মতের জন্য, সবকিছু করেছেন,
সেই উম্মতের উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বিচার চাইবেন, এটা অত সহজ বিষয় নয় যতটা সহজ আমরা ভেবে নিচ্ছি। বাবাজি ও ভাইয়ের আমার, সময়ের মূল্য দিতে শিখুন। যেই সময়ের মূল্য, হে যুবক, হে যুবক, তুমি একদিন ছোট ছিলে, তুমি সময়ের মূল্য দিতে জানো না। তুমি একদিন ছোট ছিলে, ছোটবেলা থেকে তুমি সাবালক হয়েছো, নাবালক ছিলে সাবালক হয়েছো। সাবালক হওয়ার পর যেই শরীরে তোমার শক্তি ছিল না, যেই শরীর তোমার অকেজো ছিল, শরীর যতক্ষণ পর্যন্ত তোমাকে না খাইয়ে দিয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পারোনি। মায়ের স্তন খেয়ে তুমি বড় হয়েছো, দুধ পান করে তুমি বড় হয়েছো। হে যুবক, সেই সাবালক থেকে, নাবালক থেকে তুমি সাবালক হয়েছো। তোমার শরীরে শক্তি ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরে শক্তি দিয়েছেন। তুমি আজকে ক্ষমতাবান, এই শক্তি তোমার হরণ করে নেবেন একদিন। এই শক্তি তোমার থাকবে না, শুধু সময়ের ব্যবধান, শুধু সময়ের ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইয়াসিনে 68 নম্বর আয়াতে বলেন, ওমান নুআম্মিরুহু ওয়া নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়ুমিনুন। যে আমরা তোমাদেরকে আমরা লম্বা দীর্ঘ জীবন দান করি, লম্বা জীবন দান করি, দীর্ঘ জীবন দান করি, কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়ুমিনুন, এবং সৃষ্টি অবয়বে তাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। আফালা তাহিলুন, তারপরে কি তারা বুঝবে না? হে যুবক, তুমি একদিন ছোট ছিলে, বড় হয়েছো, শক্তি সঞ্চয় করেছো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত এই শরীরের মধ্যে তোমার আছে। শক্তি সঞ্চয় করার পরে তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করে চলেছো, শয়তানের অনুসরণ অনুসরণ করে চলেছো। সময়ের মূল্য তুমি দাওনি, কোরআনকে পরিত্যাগ করেছো, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে পরিত্যাগ করেছো, আল্লাহ আল্লাহ রাসূলের বিধানকে তুমি অবহেলার সহিত জীবন যাপন করে কাটিয়ে দিয়েছো। এই যুবকের ক্ষমতা কিন্তু থাকবে না, তুমি একদিন পূর্বের অবস্থায় ফিরে আসবে। অন্যকে সুফিল খালকি আফালা ইয়াকিলুন, পূর্বের অবস্থায় তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। যেই দিন তুমি আস্তে আস্তে বার্ধক্য অবস্থায় ফিরে যাবে, তোমার শক্তি হরণ হতেই থাকবে। এমন কেমন ভাবে তোমার শক্তি হরণ হয়ে যাবে, এমন ভাবে তোমার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন, যেভাবে তোমাকে দিয়েছিলেন সেভাবেই তিনি কেড়ে নেবেন। যেভাবে তুমি একজনের সাহারা ছাড়া উঠতে পারতে না, বার্ধক্য অবস্থায় এলে পরে তুমি বুঝতে পারবে। যুবক, তুমি সারা জীবন যুবক থাকবে না, যুবক তুমি সময়ের ব্যবধানে অকেজো হয়ে যাবে, যুবক তুমি সময়ের ব্যবধানে কি হবে, বৃদ্ধ হয়ে যাবে। যে বৃদ্ধ হওয়ার পর যতক্ষণ তোমার সন্তানাদি আত্মীয় স্বজন তোমার সাহারা না দিবে, ততক্ষণ পর্যন্ত তুমি চলাফেরা করতে পারবে না, তুমি উপার্জন করতে পারবে না। হে যুবক, তুমি সতর্ক হয়ে যাও, হে যুবক, তুমি সাবধান হয়ে যাও।